আমি একটু বাবার সঙ্গে দেখা করতে আসছি। ইহানে তো ব্যাকে বাবার সঙ্গে দেখা করতে আসে, ইয়ানে তো কোনো ডান্স পার্টির আয়োজন করা না যে আন্নি ইয়ানে নাচবে। আমার খুব জরুরি দরকার, একটু বাবার সঙ্গে দেখা করায় দেন না। বাবার সঙ্গে তো ইয়ানে সবাই দেখা করতে আসে। আমি খুব সমস্যায় পড়ে আসছি। তো সমস্যা না পড়লে ইয়ানে আপনি আসবেন কিসের জন্য? সমস্যায় পড়িতে আসে, সুখে থাকতে কেউ বাবার সঙ্গে দেখা করতে আসে নাকি? সুখে থাকতে থাকতে যখন বুতি কিলে হের পরে তো এনো, যখন দুঃখে পড়ে যায়, যখন জ্বালাতন বেশি বেশি জ্বালাতন শুরু করে, যখন মনে করেন যে সমস্যায় ফুটতে ফুটতে একদম ব্যাটকা হরিতে, তখন মনে করে যে বাবার সঙ্গে দেখা করবে, বাবার সঙ্গে আসতে। বাবার খেলা না থাকলে এনে কেউ আসে না, একটা কথা মনে রাখবেন আপনারা। বাবা আলহামদুলিল্লাহ। দেখেন আমি খুব সমস্যায় পড়ে এখানে আসছি, দেন না আমার একটু বাবার সঙ্গে দেখা করায়। আপনি দেখা করবেন, আপনি অবশ্যই বাবার সঙ্গে দেখা করবেন, কারণ বাবার সঙ্গে দেখা করানোর যোগ্যতা আপনি অর্জন করছেন। আপনি দেখা না করলে কে দেখা করবো? আমি নিজে আপনারা বাবার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করতেছি, আপনার কোনো সিরিয়াল ম্যান্ডেল করানো লাগবে না, শুধু আপনি খালি আপনি নলটা বলেন। আয় খুশি মানে না মানে আয় খুশি, এ কারণে খুশি যে আনের নাম শুনে খুশি, যে আনের সত্যিকার অর্থে খুশি নাম আনের থাকতে পারে, কারণ খুশি নাম আনের লোকই থাকুনের প্রয়োজন আছে, কারণ আনের সব কিছু মিলে ম্যানিজ বটেল, ম্যানিজ বটেল, ম্যানিজ বটেল। মানুষ মরণশীল, একটা সময় ব্যাকে মরি যাইব, ব্যাকে মরি যাইব, কেউ থাকতো না, না আমিও থাকতেন না, খুশি আয় থাকতাম না, খিরাই ক্ষেত্রে ব্যাটকে মরি লাশ পরি থাকবো, কিছু কথা থাকি যাইব। একটা স্টপির ফাঁকগুলো স্টে এনে মিস খুশি, আমি মেনে কারণ ব্যাগ ব্যবস্থা করতেছি, আমি একটু আসতেছি। তুমি এত অস্থির হয়েছো কেন? মাথাটা একটু ঠান্ডা করো। আল্লাহ রে আল্লাহ, কার মাথায় গিয়ে জানি এই বাঁশ ভাঙে, দয়া করে একটু থামো। এই কি কি হে পাগল খেপসে গিলি গে, এমন করে গিলি গে পুরি ভাই, হাত তো মাথা আবার গরম হয়ে গেছে, কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছি না। আপনি কি করতেছেন? বরফ নাই, বরফ আর মাথা মিটিয়ে দিতে পারতেছেন না? বরফ তো দিছি, সব বরফ গইলা শেষ। আপনি একটু দয়া করেন, তাড়াতাড়ি বাবুজানের কাছে একটা সিরিয়াল দেন, তাইলে এই বাঁশ দিয়ে কার মাথায় ভাঙবো সেই সব মাথাটা ঠান্ডা করুন। এটা আল্লাহদের কথা বললেন, পাগল নিয়ে বাবার সামনে যে পাগল একটা বাঁশ নিয়ে গাড়ুছে, বাবার মাথায় ঠাস করে একটা বাড়ি দুঃখ, এটি কর না ফালতু কনকার। আর আপনি এরকম সাজগোজ করছেন গিলি, আপনি কি নাইকে সাবানা নাকি? আপনি স্বামী পাগল এটা বুঝেন না? ডাকে 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 দেখি Ulysses, the king of Ithaca, has returned to his kingdom after 20 years of the Trojan War. He has journeyed through the strangest seas unknown, seen many countries, and has come back home full of experience. All the experiences that he has gained have made up his present character. The old man and the sea. He was an old man who fished alone in the skiff in the Gulf Stream, and he had gone for 84 days now without taking a fish. In the past 40 days, a boy had been with him, but now he has nobody with him. He is alone like me. He is alone like me. He is alone like me. Hoyeche, Baba, hoyeche. Onek hoyeche. Chol, deri hoye jacche. Taratari chol. Yes, the boy said, "Can I offer you a beer in the terrace, and then we will take the stuff home?" Thik ache, chol, chol. Why not? The old man said, "Oh, between fishermen." Oh, toke niye je ami ki korbo? সারাক্ষণ ইংরেজি কবিতা পড়ে যাচ্ছিস, আর পড়তে পড়তে তো মাথাটা খারাপ করে ফেলেছিস। He was an old man who fished around in the skiff in the Gulf Stream, and he had gone for 84 days. বাহিরে কিসের হট্টগোল হইতেছে? জি বাবা, আপনি হট্টগোলটা ঠিকই শুনেছেন বাবা। মানে হয়েছে কি বাবা, এক উষ্ণ মস্তিষ্কের রোগী আইসা উপস্থিত হয়েছে। শুনলাম তার মাথা বলে 24 ঘন্টায় গরম থাকে বাবা, আর 24 ঘন্টা তার মাথায় বরফ দিয়ে রাখতে হয়। হঠাৎ করে তার বরফ শেষ হয়ে যাওয়াতে তার মাথা কিঞ্চিত গরম হয়ে গেছে বাবা, এবং একটা লাঠি নিয়ে সে সেদিক দৌড়াদৌড়ি করতেছে, কাকু মাথায় বাড়ি দেওয়ার অভিপ্রায় সে নিজের মনের মধ্যে ধারণ করতেছে বাবা। তবে হট্টগোলটা একটু থামিয়ে যাবে বাবা, আপনি কোনো চিন্তা করেন না। সে কি কাকেও আঘাত করিয়া আহত করিয়াছে? না বাবা, ঠিক কাউকে আঘাত করে নাই। তবে হ্যাঁ বাবা, আমাদের ২ নম্বর মুরিদ সোবানকে বাবা একটা বাড়ি মাথায় দিয়েছে কি বাবা, কিন্তু আপনার আল্লাহর অশেষ রহমত এবং আপনার দোয়ায় তার মাথায় কোনো তেমন গুরুতর আঘাত হয়নি। হক মাওলা, আরো বরফের ব্যবস্থা করো, উহার মাথায় চাপিয়া ধরো, উহার মাথা ঠান্ডা করো। এখানে অনেক লোকের আগমন ঘটিয়াছে, তাহাদের অসুবিধা হইতেছে। এখানে অনেক অসুস্থ মানুষ আছে, তাদের সমস্যা হইতেছে। এরকম হট্টগোল হলে লোকজনের আগমন কমিয়ে যাইতে পারে। জি বাবা, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবা। প্রথমে বরফের ব্যবস্থা করার কথাই মাথায় আসছিল, কিন্তু অত্র এলাকায় তো বরফের ব্যবস্থা করা যাবে না, তাই বাবা আমি পুকুরের চুবানের আয়োজন করে দিয়েছি বাবা। অলরেডি এতক্ষণের লোকজন পুকুরের কাছে চলে গেছে বাবা, পুকুরটা একটু দূরে, তাই একটু সময় লাগতেছে বাবা। আমার মনে হয় বাবা ইতিমধ্যে তারা তাকে পুকুরে চুবায় মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখবে কোনোভাবেই যেন ভেতরে ঢুকতে না পারে। জি বাবা, অসুবিধা। যাও, পরের জনকে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।